দর্শক আমরা চলে আসি কাঠমান্ডুর ভীমসেন টাওয়ারের কাছে। স্থানীয় ভাষায় এটিকে বলে দারাহারা টাওয়ার। নেপালের প্রথম প্রধানমন্ত্রী শাহ কুইন ললিত ত্রিপুরা সুন্দরী এই টাওয়ার নির্মাণ করেন 1825 সালে। এই টাওয়ারের আসল অবকাঠামোটি 1934 সালে ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়। পরে 1936 সালে প্রধানমন্ত্রী যোধা সামচার আসল অবকাঠামোটি ঠিক রেখে পুনর্নির্মাণ করেন। তখন এটির উচ্চতা দাঁড়ায় 213 ফিট। পূর্বে এর উচ্চতা ছিল 203 ফিট। এই ভীমসেন টাওয়ারের শীর্ষদেশে একটি শিবলিঙ্গের মূর্তি স্থাপন করা হয়েছে। এই ভীমসেন টাওয়ার নির্মাণের ডিজাইন মোগল স্থাপত্যকলার সাক্ষ্য বহন করে। ভীমসেন টাওয়ারের শীর্ষদেশে ওঠার জন্য রয়েছে সিঁড়ি। দর্শনীর বিনিময়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠার সুব্যবস্থা রয়েছে। টাওয়ারের শীর্ষদেশে বেলকনিতে দাঁড়িয়ে সমস্ত কাঠমান্ডুর টপ ভিউ দেখা যায়। প্রতিদিন হাজারো দর্শক পর্যটক ভীমসেন টাওয়ারের শীর্ষদেশে দাঁড়িয়ে কাঠমান্ডুর অপার সৌন্দর্য অবলোকন করেন।